সর্দি কাশি বুকে জমাট বাঁধা কফ ও হাঁপানি দূর করতে আজ থেকে খান যষ্টিমধুর চা। যেভাবে তৈরি করবেন এই চা, প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে গরম করে নিন এবং এরপর এক টুকরো যষ্টিমধুর শিকড় অথবা আধা চামচ যষ্টিমধুর গুঁড়া গরম পানিতে ছেড়ে দিন। এরপর পরিমাণ মতো চা পাতা দিন। তারপর ভালো করে ফুটিয়ে বা সেদ্ধ করে নিন যতক্ষণ না ভেতর থেকে কালার বের হয়ে আসে। পানি ফোটানো হয়ে গেলে একটি কাপে ছেঁকে নিন, তারপর এক চা চামচ মধু মিশিয়ে পান করুন। সর্দি কাশি বুকের জমাট বাঁধা কফ ও হাঁপানি দূর করার পাশাপাশি যষ্টিমধু বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও। এছাড়া কণ্ঠস্বর ভালো রাখতে যষ্টিমধুর ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে, তবে অন্তঃসত্ত্বা অবস্থায় যষ্টিমধু থেকে দূরে থাকতে হবে। আদা ও মধু একসঙ্গে খেলে কি হবে? আদা ও মধু একসঙ্গে খাওয়ার উপকারিতা। আদা এবং মধু একসঙ্গে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, রক্ত সঞ্চালনজনিত সমস্যা দূর হয়, শ্বাসকষ্টের সমস্যা দূর করে এবং ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে। তাছাড়া আদা এবং মধুর মধ্যে আলাদাভাবে হাজারো ভেষজ গুণে ভরপুর, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আদা এবং মধু একসাথে কিভাবে খাবেন? আদা এবং মধু খাওয়ার সবথেকে ভালো উপায় হলো এক চামচ আদার রস এবং এক চামচ মধু মিশিয়ে তারপর খাওয়া। আদা এবং মধু একত্রে খাওয়ার আরও বেশ কিছু উপকারিতা জানার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।